তারপরে বউ ভাত, তারপরে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমরা তো মেয়েরা নিত্য নতুন আর কি শাড়ির স্টাইল খুঁজি, যে একটু অন্যরকম ভাবে সেজে যাবো, সবার থেকে যাতে আলাদা মনে হয়। ওই জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি কয়েকটা নতুন স্টাইলের শাড়ি পরার ডিজাইন, যেগুলো আশা করছি দেখলে তোমাদের খুব পছন্দ হবে। তো এর আগের যে ভিডিওটা আমি করেছিলাম, তো সেটাতে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট এসেছে না, আমি আর কি একদম মুগ্ধ হয়ে গেছি বলতে পারো। তো ওই জন্যই ভাবলাম যে সামনেই তো আবার বিয়ে সিজন আসছে, তাহলে আরো কয়েক রকমের শাড়ি আমি পরে দেখাই। আশা করছি তোমরা বিয়ে বাড়িতে এভাবে শাড়ি পরে যেতে পারবে, আর সবাই তোমাদেরকে ভালোই বলবে। তো চলো তাহলে এবার শুরু করি। আর হ্যাঁ, আজকে আমি কিন্তু বেশ সুন্দরভাবে সাজুগুজু করেছি, যেহেতু বিয়ে বাড়ির যাওয়ার জন্য আর কি শাড়ি পরা দেখাবো ওই জন্যই। আর আজকে আমি পরছি হলো সুন্দর এরকম কাতান বেনারসি, তো তোমরা যে কোনো বেনারসির উপরে এই শাড়ি স্টাইল গুলো করতে পারো। তো আমার কাছে লাল হলুদের মধ্যে কাতান বেনারসিটা আছে, তো এরকম দুটো কালারের শাড়ি আমি পরবো আজকে, ঠিক আছে? তো চলো তাহলে এবার আস্তে আস্তে তোমাদেরকে দেখাই যে কিভাবে আমি শাড়িটা পরছি, আর পুরোপুরি আশা করছি তোমাদেরকে ঠিকঠাক ভাবে বুঝিয়ে দেবো আর তোমরা সেরকম ভাবে পরতে পারবে। আজ আমি তোমাদেরকে জানাবো একটা গেমিং অ্যাপের ব্যাপারে, যার নাম হলো উইনজো। উইনজোতে তোমরা গেম খেলতে খেলতে হাঁপিয়ে যাবে, তবুও এখানে গেম শেষ হবে না। যেমন দেখো, এখানে রয়েছে লুডো, ফ্রুট ফাইটার, ক্রিকেট, এরকমই আরো 70টারও বেশি আকর্ষণীয় গেম। যেমন স্কিল তেমন গেম, এখানে তোমরা গেম খেলে জিতে নাও লাখ টাকার রিওয়ার্ডস। আর এগুলো তোমরা উইথড্র করে নিতে পারো পেটিএম, ইউপিআই বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। শুধু গেম খেলেই নয়, গেম খেলার সাথে সাথে তোমরা শপিংও করতে পারো উইনজো স্টোরে গিয়ে। অ্যাসফাল্ট, ফ্রি ফায়ার, মিনি ক্রাফট, এইসব গেমের কারেন্সিস গুলো খুব সস্তা দাম। আর সাথে তোমরা পেয়ে যাবে বাজার, মাইন্ত্রা, ডোমিনোস, এইসব বড় বড় ব্র্যান্ডের ডিসকাউন্ট কুপন। এখানে শেষ না, উইনজোতে স্পিনার ঘোরাও আর জিতে নাও রিওয়ার্ডস। পরপর 10 দিন স্পিনার স্টিক বানিয়ে জিতে নিতে পারো বাইক বা স্মার্টফোন। আর উইনজোতে এত কিছু রয়েছে মুখে বলে বোঝানো যাবে না, তাই ডেসক্রিপশন বক্সে যাও, ওখানে লিংক দেওয়া আছে, ডাউনলোড করে তোমরা নিজেরাই উপভোগ করো। দেখো আমি এই যে আঁচলটাকে ডান হাতে নিয়েছি, আর দেখো শাড়িটা পরার সময় আমি একটা ঘরে পরা স্লিপার পরে নিয়েছি, যেহেতু বিয়ে বাড়িতে যেতে গেলে একটু হিল পরতে হবে, তো সেই মাপটা তো রাখতে হবে, ওই জন্য জুতোটা পরে নিয়েছি আমি, ঠিক আছে? তো এবার আমি এই মাপে দেখো কোমরের আঁচলটা ঠিক এই জায়গাটাই গুঁজে দেবো, এরকম ভাবে আস্তে আস্তে পুরো শাড়িটা আমি কোমরে গুঁজে দেবো, ঠিক আছে? তো নিচের ঝুলটা একটু দেখে নেবে, হ্যাঁ, লক্ষ্য করে তারপরে গুঁজবে। আবার বেশি নিচে গড়াগড়ি খেলেও ভালো লাগবে না কিন্তু শাড়িটা, একটু টান টান করে শাড়িটা গুঁজবে। তো তুমি যদি মোটা ছোটাও হও আমার মতো, তাহলে একটু টান টান করে গুঁজলে একটু রোগা দেখাতে পারবে, ঠিক আছে? শাড়িটাকে আমি পুরো সামনে পর্যন্ত গুঁজেছি, ঠিক আছে? এবার এই যে আঁচলটা, এবার দেখো এই যে আঁচলটাকে এবার কুচি বানিয়ে নেবো একদম সুন্দরভাবে পাট পাট করে। এবার বড় ছোট হয়ে গেলে সেটা তুমি এদিক ওদিক করে ঠিক করে নেবে, একদম পারফেক্ট হয়েছে। আমার সেফটি পিন লাগিয়ে দেবো যাতে এদিক ওদিক না নড়ে, এটা আমার হাত সরে গেল এটা আর সরবে না, ঠিক আছে? তো এবার এই ইয়েগুলোকে ঠিকঠাক করে নেবো। এভাবে কুচিগুলোকে একটু হাতের সাহায্যে বসিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো এবার কি করবো আমি, যে লাল যে অংশটা এখানে শেষ হচ্ছে এই জায়গায় না, আমি একটা সেফটি পিন আর একটা লাগিয়ে নেব এদিক ওদিক যাতে না নড়ে। এই জায়গায় সেফটি পিন লাগিয়ে নিয়েছি, এবার এই কুচি গুলোকেও ঠিক একই রকম ভাবে সেভ করে নেব। এভাবে বাঁকাতে ফেলে তারপরে না আঁচলটাকে ঠিক একদম পা পর্যন্ত করবো, দেখো পা পর্যন্ত হয়েও গেছে। এবার এখানে কুচিগুলোকে ধরে আমি একদম সেট করে নেব পিন আপ করার জন্য, এখানে একটা সেফটি পিনের সাহায্যে পিন আপ করে নিচ্ছি ব্লাউজের সাথে। পিন আপটা একদম ঠিকঠাক মতো করবে, ঠিক আছে? এটা হয়ে গেল, এবার আছে হলো কুচিটা। এবার কুচিটা আমি যেভাবে করবো এই জায়গাটা ঠিক করে দিই, মাপটা দেখো আমি ঠিক এইখান থেকে নেব, এই এই যে আঁচলটা আছে এটাকে একটুখানি ছেড়ে দেবো, তারপরে এইখানটা থেকে কুচিটা করব যাতে এই জায়গাটা একটু ছাড় থাকে। ব্যাস এই জায়গাটা ধরলাম, এখান থেকে এবার হাতের সাহায্যে বেশ সুন্দর করে কুচি করে নেবো দুটো আঙুল এভাবে দিয়ে, তারপরে এভাবে বুড়ো আঙুলটাকে ছেড়ে আবার এখানে টিপ ধরে দেখো এই জায়গাটার আঙুল দুটো ছেড়ে দিলাম, ঠিক এভাবে বড় বড় করে
আমরা সুচিগুলোকে করে নেব। কুচিগুলোকে সব কটা আমি এখানে একদম সমান মাপে সেট করে নিয়েছি, যাতে একটুও ছোট বড় না হয়। ছোট বড় হয়ে গেলে না নিচে গিয়ে অসুবিধা হয়, জানো তো। তো এখানে সেট করে একটু এরকম ভাবে ঝেড়ে নিলাম, দেখো। তো এবার এই কোমর বরাবর এই যে এই আঁচলটাকে কিন্তু আমি ছেড়ে রেখে দিয়েছি, এটাকে ধরিনি, এটাকে বাদ দিয়ে এই জায়গাটা থেকে ধরবো। এবার তোমার কোমরের যেটুকু মাপ আছে সেই মাপে গুঁজে দেবে। সুন্দরভাবে এখানে আমার কুচি হয়ে গেল, আর যেটুকু বাদ বাকি এই যে শাড়িটা আছে না, এটুকু আমি এবার ঠিক করে নেব নিজের হাতের সাহায্যে। বাস এদিকে এবার পিছনে আস্তে আস্তে টানতে থাকবো আর একটু একটু করে গুঁজতে থাকবো। সামনেটা তো বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারেই এই যে পিছনে যে বড় আঁচলটাকে ছেড়েছিলাম এটাকে এদিক দিয়ে ঘুরিয়ে নেব। এই যে চলে আসলো সামনে আঁচলটা। এবার এই যে একদম মাথা বরাবর যে পিন আপটা করেছিলাম এটাকে খুলে দেবো, পুরোটা খুলে দেবো। খুলে গেল, এবার এটাকে খুলে দিলাম পুরো আঁচলটাকে। এবার এই কোনাটা ভরে এভাবে না এটাকে তিনটে ফোল্ড করে দেবো, এই জায়গাটা আটকে দেবো ঠিক এই জায়গাটা এই আঁচলটার সাথে। একটু উপরে দেবে, একদম উপর দিয়ে পিনটা করবে না, একটা আঁচল ছেড়ে তারপরে এই আঁচলটাকে মারবে, তাহলে দেখবে দেখতেও সুন্দর লাগবে, ঠিক আছে। ঠিক এই জায়গাটাই আমি কিন্তু যে উপরের আঁচলটা আছে এটাকে ছেড়ে দিয়েছি, একটা সেফটি পিন দিয়ে এখানে পিন আপ করে নিচ্ছি ঠিক করে। এবার এই যে আঁচলটা এটা এভাবে বুকে তুলে নেবো। এই হলো আমার ফুল এন্ড ফাইনাল লুক, দেখো আমাকে কেমন লাগছে। আশা করছি ভালোই লাগছে শাড়ি পরাটা। আর এরকম একটা সুন্দর কোমর বিছা আমি পরে নিয়েছি যাতে সামনের যে লুকটা সেটা আরো সুন্দর হয়। আর গলায় এরকম যদি একটা চওড়া সুন্দর হার পরো তাহলে তো পুরো একদম ঝাক্কাস। তো এবার দেখে নাও পুরো লুকটা। এই শাড়িটাই আমি আরেক রকম ভাবে তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এই যে তো এটা আমি এরকম ভাবে ভাঁজ করে নেব ভিতর দিকে, সমান ভাবে ভাঁজ করে নিলাম। নিয়ে এবার কোমরের ঠিক এই জায়গাটাই গুঁজে দেব। তো পায়ের দিকে ঝুলটা ঠিক রেখে গুঁজে নিতে হবে। শাড়িটা আবার কোমরের চারিদিকে ঠিকঠাক ভাবে গুঁজে নিয়েছি। এবার আমি সোজা চলে যাবো আঁচলে। তো এই হলো আঁচলটা, আঁচলটাকে দু হাতে এভাবে গুটিয়ে নিয়ে পিছন দিক দিয়ে দিয়ে দেবো ঠিক এভাবে। এবার আঁচলের কুচিটা আমি করে নেবো, দেখো এভাবে ছেড়ে দিলাম শাড়িটাকে। আঁচলের কুচির মাথাটাই সেট করে নিয়েছি, এবার আমি একটা সেফটি পিন দিয়ে আটকে নেব এই জায়গাটা। এটা সেট করে নিলাম, এবার এই কুচিগুলোকে ঠিকঠাক ভাবে সেট করে নিই। এভাবে হাতের সাহায্যে ধরে ধরে আঁচলটাকে ঠিক করে নিই। তো এই জায়গাটা ধরে নিয়েছি, এখানেও আরেকটা সেফটি পিন আমি আটকে নেব, তাহলে আমার সুবিধা হবে। দেখো আরেকটু আঁচলটা আমার বড় লাগবে, তো এই জন্য এই জায়গাগুলো কিন্তু আমি এবার এই যে আঁচলটা এটা আমি এই ডান কাঁধে ফেলবো। আর আঁচলটা কিন্তু আমি একদম এই যে সামনে আমার পা বরাবর রাখবো, ঠিক আছে, একদম নিচে লটকাচ্ছে, ঠিক আছে, এরকমটাই থাকবে। এখানে
দেখো আঁচলটাকে আমি একটা সেফটি পিনের মাধ্যমে ব্লাউজের সাথে আটকে নিয়েছি। তো এখানে আঁচলটা আপাতত এইভাবেই থাক। এবার যেটা করব, এদিকে দেখো এই আঁচলটা পুরোটাই ছাড়া আছে। এবার আমি কুচিটা বানিয়ে নেব কোমরের। তো কুচিটা বানাবো হলো এই যে লাল যে পাড়টা আছে না কুচির, তো এই জায়গাটা থেকে এই লাল অংশটা পুরোটা আমি কুচি বানাবো। এভাবে ধরবো আর বড় বড় করে কুচি করে নেবো। কতটা গুজতে হবে সেটা তোমার আইডিয়া মতো কোমরে গুজে নেবে। তো আমি ঠিক এই ঝুলটা রাখলাম, এবার এই জায়গাটা গুজে নিলাম। গুজে নিলাম, এবার যেটা করব এই যে আঁচলটা জায়গাটা তো পিন করে নিয়েছি, এবার এই মাথাটাকে ধরে দেখো এই জায়গাটা আছে না, এই জায়গাটা ভিতরে দিয়ে দেবো। এভাবে আমি ধরবো, ধরে এটা তিনটে কুচি করে নেবো। এই জায়গাটা খুব সুন্দর একটা শেপ আসবে, দেখতেও দারুণ লাগবে। এইখানে গুজে দেবো ঠিক এই কুচির এই ভিতরের জায়গাটায়। তো এখানে তোমরা গুজেও নিতে পারো, এমনকি সেফটি পিনও লাগিয়ে দিতে পারো। দেখো এখানে কিন্তু আমি আঁচলটাকে পিন আপ করে নিয়েছি, আর দেখো কি সুন্দর লাগছে দিকটা, দেখেছো বেশ সুন্দর একদম পাট পাট হয়ে গেছে। ঠিক আছে, তো এই হলো আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক। তো দেখো এই শাড়ি পরাটাতে কেমন লাগছে আমাকে। তো দেখো একদম সব সেট করে নিয়েছি, ঠিক আর এটা এমনিও পরা যায়, আর যদি তোমরা চাও যে এর সাথে কোমর বিছিয়ে পড়তে আরো একটু সুন্দর লাগবে তো পড়তে পারো, কোনো অসুবিধা নেই। কোমর বিছিয়ে কিন্তু পরে নিয়েছি, আর এবার দেখো কেমন লাগছে। এরকম ভাবে তোমরা নিজেদের বিয়েতে বা বউ হাতে বা বিয়ে বাড়িতেও পড়তে পারো। শাড়ি পরে আজকে তোমাদেরকে দেখালাম। তো তোমরা এরকম শাড়ি নিজের বিয়েতেও পরতে পারো বা বৌভাতে, আর যারা বিয়ে বাড়িতে যাবে তারা কিন্তু পরে যেতে পারো। আশা করছি এই শাড়ি পরাগুলো সবাই খুব পছন্দ করবে। তো চলো তাহলে আজ এই পর্যন্তই রাখি, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে খুব তাড়াতাড়ি হাজির হব। আর নেক্সট টাইম আরো সুন্দর সুন্দর আমি শাড়ি পরার ভিডিও আনবো, যদি তোমরা দেখতে চাও তাহলে তো কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে চলো আজকের মতো এখানেই, তোমাদের সাথে টাটা বাই বাই। ও হ্যাঁ, আর আজকের এই শাড়ি পরাগুলো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। টাটা।